ভবানী প্রসাদ মজুমদারের কবিতা। সাদা বিল্লি কালো বিল্লিকে বলে, থ্যাংক ইউ ভেরি, কিন্তু দিদি গো আসতে তোমার হলো কেন এত দেরি? কালো বলে, শোন বলবো কি বোন, আসছিলুম বেশ হেঁটে, প্রত্যেকে এক মানুষ এসেই দিল রে রাস্তাটা কেটে। চিড়িয়াখানার একটা বাঁদর বন্ধুকে বলে, লাকি, মানুষরা বলে আমরা ওদের পূর্বপুরুষ নাকি? খুব রেগে লাকি বলে, তাই নাকি? শয়তান বলে, কারে, এর চেয়ে আর বড় অপমান বল কিবা হতে পারে? কুকুরের মেয়ে কুকুরকে দেখে বলে, কি হলো কি হলো, কাঁদো কেন তুমি ড্যাড? মানুষ তোমাকে দেখলেই কেন মারে? বুঝতে পারি না, আর ম্যান অল ম্যাড। তাই শুনে কেঁদে কুকুর মেয়েকে বলে, ওদের মনে কে জ্বালাবে বোধের আলো? আসল কথা কি বলি শোন, মানুষেরা দেখতে পারে না কোনোদিনও কারো ভালো। বাঁদর ছানাটা সিংহ ছানাটাকে ধরে শেখাচ্ছিল সেদিন গাছেতে চড়তে, তাই দেখে মা বাদ্রি বললে ছেলেকে, ওরে বোকা হাদা, সাধ হয়েছে কি মরতে? খাল কেটে কেন আনিস কুমির ডেকে? স্যার ঠিকই বলে, বুদ্ধিটা তোর ফিকে, আমরা কোথায় পালিয়ে বাঁচব তখন, ওরা যদি সব গাছে ওঠা যায় শিখে? বাঘের ছানাটা বেড়াল ছানাটাকে বলে, চুরি করে কিছু খাবি না রে কোনো দিন, লোকে যেন চোর বলে না কখনো তোদের, খুব সাবধান করবি না কাজ হীন। জ্ঞান দিতে তোকে বইয়েই গিয়েছে আমার, তোদের মাম্মিকে মাসি বলি কি না তাই? আমাদের ভয় পাছে মানুষের দল বলে, চোর চোর সব মাস্তো তো ভাই। গভীর বনে আপন মনে দারুণ মজা রঙ্গেতে, বাঘের ছানা খেলছিল এক হরিণ ছানার সঙ্গেতে, তাই দেখে বাঘিনী বললে ছেলেকে, কতদিন তোকে বলেছি খাবার জিনিস নিয়ে সোনামণি একদম খেলা করতে নেই।